আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আছি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কেমন আছো বলো, পড়াশোনা কেমন হচ্ছে? নিশ্চয়ই ভালো। হ্যাঁ, গত দুটো ক্লাসে আমরা জীববিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের কোষ রসায়ন অধ্যায়ের প্রথম অংশ অর্থাৎ কার্বোহাইড্রেট নিয়ে বিস্তৃত আলোচনা করেছি। নিশ্চয়ই তোমরা সেগুলো সম্পর্কে অবগত হয়েছো। তো প্রথমত আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মামদুদুর রহমান মিজান, সহকারী অধ্যাপক উদ্যোগ বিজ্ঞান জয়পুরহাট সরকারি মহিলা কলেজ জয়পুরহাট। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে যে যৌগটা আমরা দেখছি এটা আসলে কি, কিছু ধারণা করতে পারছো আজকে কি পড়বো? হ্যাঁ, নিচে তো আমরা শিরোনাম দিয়ে দিয়েছি, তাই না? তো চলো যাওয়া যাক, আজকের আলোচনার বিষয় নিয়ে কিছু কথা বলি। জীববিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের কোষ রসায়নের অ্যামিনো অ্যাসিড নিয়ে আলোচনা করব। অ্যামিনো অ্যাসিড, হ্যাঁ, যে যৌগটা দেখছো এটি আসলে একটি অ্যামিনো অ্যাসিড। তো আমি তোমাদের মিজান স্যার বায়োলজি, যেটা আমার ইউটিউব চ্যানেল, তোমরা অনেকেই সাবস্ক্রাইব করে রেখেছো এবং নিয়মিত আপডেট পাচ্ছ, যারা করা হয় তারা অবশ্যই করে রাখবে, তাহলে নিয়মিত আপডেট পাবে, বেল বাটনটা যদি বাজিয়ে রাখো। তো চলো যাওয়া যাক, তাহলে আজকের আমাদের মূল যে আলোচনার বিষয় অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড বা অ্যামিনো অ্যাসিড। আসলে নামের মধ্যে দেখো দুটো অংশ এখানে জড়িত, তাই না? কি? অ্যামিনো এবং অ্যাসিড। তাহলে আমরা এখানে দুটো অংশ পাচ্ছি, একটি হচ্ছে অ্যামিনো আর একটি অ্যাসিড। এই যে এখানে আমি তোমাদের একটু হাইলাইটার দিয়ে বা মার্কার দিয়ে পয়েন্টার দিয়ে যদি দেখাই, দেখো যেমন এইটা কি একটা অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলক সেটা CH3 C2H5 এরকম লম্বা চেন হতে পারে অ্যালকাইল মূলক। আর এখানে দেখো একটা যৌগ, একটা যৌগ মূলক যেটির নাম হচ্ছে কি COOH, তার মানে এটি হচ্ছে একটি কার্বক্সিলিক মূলক। ঠিক এখানে দেখো NHH, তার মানে NH2, এটাকে আমরা কি বলি? অ্যামাইনো মূলক। তাহলে এখানে যে যৌগটা আমরা দেখছি, এই যৌগে একই সাথে কার্বক্সিলিক মূলকও আছে, অ্যামাইনো মূলক আছে। তাহলে যে যৌগে একই সাথে কার্বক্সিলিক এবং অ্যামিনো মূলক থাকবে, কমপক্ষে একটা করে থাকবে, কমপক্ষে একটা হলেও থাকে, এই যৌগগুলোকে আমরা সাধারণত অ্যামিনো অ্যাসিড বলে থাকি। তাহলে কথাটা ক্লিয়ার কিনা? যে সকল যৌগে কমপক্ষে একটি কার্বক্সিলিক মূলক এবং কমপক্ষে একটি হলেও অ্যামিনো মূলক থাকবে, সে সকল যৌগকে আমরা বলবো অ্যামিনো অ্যাসিড। ওকে, হ্যাঁ, এটাকে অবশ্য আমরা অন্যভাবেও বলে থাকি। যেমন কোন জৈব অ্যাসিডের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু বা কোন কিটো অ্যাসিডের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু যদি কোন অ্যামিনো মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, সেক্ষেত্রে যে অ্যাসিডটা তৈরি করে সেটি হচ্ছে অ্যামিনো অ্যাসিড। আমাদের বইগুলোতে অবশ্যই এরকম একটি সংজ্ঞা দেওয়া আছে। এই যে দেখো এই সংজ্ঞাটা এখানে যদি একটু তোমাদের হাইলাইট করে দেখাই, হ্যাঁ, যে কোন জৈব অ্যাসিডের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু অ্যামিনো গ্রুপ, কারণ এমনি নরমালি যে কার্বক্সিলিক অ্যাসিড বা কিটো অ্যাসিড সেখানে কিন্তু কোনো অ্যামিনো গ্রুপ থাকে না, কিন্তু কার্বক্সিলিক গ্রুপ না থাকলে তো অ্যাসিড নয়। তো সেটার কোনো এক বা একাধিক হাইড্রোজেন যদি আমরা অ্যামিনো মূলক দ্বারা সরিয়ে দিতে পারি, প্রতিস্থাপন করতে পারি, তাহলে যে জৈব অ্যাসিড বা যৌগ উৎপাদিত হয় সেটি হচ্ছে কি অ্যামিনো অ্যাসিড। সেই পর আগের কথায় আবার আসছি, কাজেই কমপক্ষে একটি অ্যামিনো গ্রুপ, কমপক্ষে একটি অ্যামিনো গ্রুপ ও কমপক্ষে একটি কার্বক্সিল গ্রুপ যদি থাকে কোন জৈব যৌগে, তখন যে অ্যাসিড সেই অ্যাসিডকে বলবো আমরা অ্যামিনো অ্যাসিড। কথা ক্লিয়ার? হ্যাঁ, জীবদেহে কিন্তু প্রোটিনের গঠনের গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে অ্যামিনো অ্যাসিড। আমাদের দেহে বা জীবদেহে যত প্রোটিন আছে প্রতিটি প্রোটিনের গঠনে কিন্তু অ্যামিনো অ্যাসিড আছে, ঠিক আছে? তো অ্যামাইনো অ্যাসিডের যে কার্বক্সিলিক মূলক, তার নিকটবর্তী কার্বনে যদি
অ্যামাইনো গ্রুপ যুক্ত থাকে তাহলে ওই অ্যামিনো অ্যাসিডকে আমরা আলফা অ্যামিনো অ্যাসিড বলে থাকি। বুঝলাম কথাটা? হ্যাঁ, মনে করো একটা কার্বনের সাথে কার্বক্সিলিক গ্রুপ যুক্ত আছে, ঠিক তার পার্শ্ববর্তী কার্বনই অ্যামিনো গ্রুপ। ওই কার্বক্সিলিক মূলকের পার্শ্ববর্তী কার্বনকেই আমরা বলে থাকি আলফা কার্বন। তাহলে ওই আলফা কার্বনের সাথে যদি কোনো অ্যামিনো গ্রুপ যুক্ত থাকে তখন সেটা কি হবে? আলফা অ্যামিনো অ্যাসিড। তো মানব দেহে যে অ্যামিনো অ্যাসিড গুলো পাওয়া যায় সেই অ্যামিনো অ্যাসিড গুলো সবই মূলত আসলে আলফা অ্যামিনো অ্যাসিড। এবারে আসি আমরা অ্যামিনো অ্যাসিডের ধর্ম কি, অর্থাৎ অ্যামিনো অ্যাসিডের কি কি বৈশিষ্ট্য রয়েছে। প্রথম কথা বলছি, দেখো অ্যামিনো অ্যাসিড স্বাদহীন, হ্যাঁ, মিষ্ট বা তিক্ত পদার্থ, অর্থাৎ এর ভিতরে আলাদা কোনো স্বাদ নেই। হ্যাঁ, তুমি যে অন্য স্বাদের কথা বলবে এটা কোনো স্বাদ নেই, গন্ধহীন, বর্ণহীন, এরকম। এরা পানিতে দ্রবণীয় কিন্তু অ্যালকোহলে অদ্রবণীয়। অ্যামিনো অ্যাসিড গুলো পানিতে দ্রবণীয় কিন্তু অ্যালকোহলে অদ্রবণীয়। তারপরে কি বলছি, দেখো যে মৃদু অ্যাসিড বা ক্ষারে, মৃদু অ্যাসিড বা ক্ষারে অ্যামিনো অ্যাসিড লবণ সৃষ্টি করে, কারণ অ্যাসিড বা ক্ষারের সাথে এটা বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে। হ্যাঁ, সেটা বলছি যে অ্যাসিড বা ক্ষারে এটি লবণ সৃষ্টি করে, লবণের পাশাপাশি পানি সৃষ্টি করে। এরা উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট, এদের গলনাঙ্ক অর্থাৎ তোমার যেটাকে আমরা বলি সলিড অবস্থা থেকে গলনাঙ্ক, এটা কিন্তু উচ্চ টেম্পারেচার বিশিষ্ট। আর অ্যামিনো অ্যাসিডের একটি অণুতে কার্বক্সিলিক গ্রুপ এবং একটিতে অ্যামিনো মূলক থাকায় এরা কিরকম ধর্ম প্রদর্শন করে? উভধর্মী ধর্ম প্রদর্শন করে। অর্থাৎ এরা কি অম্লীয় না ক্ষারীয় সেটি নয়, এটা একটা প্রসম যৌগ। তবে কিছু কিছু অ্যামিনো অ্যাসিডে দেখা যায় যে একাধিক অ্যামিনো মূলক বা একাধিক কার্বক্সিলিক মূলক যদি থাকে, হ্যাঁ, তার ভিত্তিতে অ্যামিনো অ্যাসিডের একটা ক্লাসিফিকেশন আছে, যেমন ডাই অ্যামিনো মনোকার্বক্সিলিক। যদি এরকম অ্যামিনো অ্যাসিড হয়, অর্থাৎ দুইটা অ্যামিনো মূলক একটি কার্বক্সিলিক মূলক, তখন সেই অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে দেখা যায় যে ওইটা অক্ষারীয় প্রকৃতির হয়। আবার ঠিক উল্টোটা যদি হয়, দুটো কার্বক্সিলিক মূলক থাকে, একটি যদি অ্যামিনো মূলক থাকে, তখন কিন্তু সেটি অম্লীয় ধর্মী হয়। তো অ্যামিনো অ্যাসিডের যে ক্ষার বিশিষ্ট অ্যামিনো অ্যাসিডের মূলক, অর্থাৎ অ্যামিনো মূলক এবং ক্ষারীয় মূলক অ্যাসিড মূলক, এই দুটো অ্যামিনো মূলকের বা ক্ষারীয় মূলকের আয়নকে, যৌথ আয়নকে আমরা বলে থাকি জুইটার আয়ন বা হাইব্রিড আয়ন। হ্যাঁ, এরকম শব্দ আমরা এই যেখানে দেখতে পাচ্ছি, জুইটার আয়ন, অর্থাৎ যে কার্বনের সাথে এই তোমার অ্যামিনো অ্যাসিডের ক্ষার বা অ্যাসিড দুটোই যুক্ত থাকে, এটাকে আমরা জুইটার আয়ন বলে থাকি। এবারে আমরা আসি অ্যামিনো অ্যাসিডের শ্রেণী বিভাগ, অর্থাৎ অ্যামিনো অ্যাসিডকে কয় ভাগে ভাগ করেছি আমরা। যদিও প্রকৃতিতে অসংখ্য অ্যামিনো অ্যাসিড আছে, হ্যাঁ, কিন্তু এই অসংখ্য অ্যামিনো অ্যাসিডের মধ্যে 20টি অ্যামিনো অ্যাসিড আছে যেগুলো বিভিন্নভাবে সজ্জিত হয়ে জীবদেহের প্রোটিন অণু গঠন করে। এই অ্যামিনো অ্যাসিডগুলোকে আমরা বলি স্ট্যান্ডার্ড অ্যামিনো অ্যাসিড। হ্যাঁ, এসব অ্যামিনো অ্যাসিড বিভিন্নভাবে যেগুলো আমরা মূলত জীবদেহে পাই সেগুলোকে বিভিন্নভাবে শ্রেণীবিন্যস্ত করি। কিরকম? দেখো, মানব দেহের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে অ্যামিনো অ্যাসিডকে দু ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে এসেনশিয়াল বা অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে? এরকম 9টি অ্যামিনো অ্যাসিড আছে যেগুলো মানব দেহের জন্য একেবারে মোস্ট এসেনশিয়াল, অত্যাবশ্যকীয়। যেসব অ্যামিনো অ্যাসিড আমাদের দেহভ্যন্তরে সংশ্লেষিত হতে পারে না, বিভিন্ন খাদ্যের সাথে মানুষ এগুলো গ্রহণ করে, এ ধরনের অ্যামিনো অ্যাসিডকে আমরা তাহলে বলছি অত্যাবশ্যকীয় এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। যেমন এই যে হিস্টিডিন, আইসোলিউসিন, লিউসিন, লাইসিন, মেথিওনিন, ফিনাইলালানিন, থ্রিওনিন, ট্রিপটোফ্যান, ভ্যালিন, এই যে 9টা, হ্যাঁ, এই যে এখান থেকে আমি তোমাদের একটু দেখাই, হিস্টিডিন, আইসোলিউসিন, লিউসিন, লাইসিন, মেথিওনিন, ফিনাইলালানিন, থ্রিওনিন, ট্রিপটোফ্যান এবং ভ্যালিন, এই 9টি অ্যামিনো অ্যাসিডকে আমরা বলে থাকি অত্যাবশ্যকীয় বা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। তোমাদের প্রথম অধ্যায়ের কথা একটু মনে করে দিই, প্রথম অধ্যায়ে ওই যে জেনেটিক কোড পড়েছিলে, মনে আছে? হ্যাঁ, জেনেটিক কোডের ভিতরে কিন্তু এই 20 প্রকারের অ্যামাইনো অ্যাসিডের নাম আমরা পড়েছিলাম। যদি তুমি ওখানে ফাঁকি না দিয়ে থাকো তাহলে নিশ্চয়ই এই নামগুলো তোমাদের কাছে পরিচিত হওয়ার কথা।
এবারে আসি আমরা অনত্যাবশ্যকীয় বা নন এসেনশিয়াল, এটা যেহেতু এসেনশিয়াল একেবারে অত্যাবশ্যকীয় বাকি 11টা, কারণ আমরা জানি প্রোটিনের গঠনে একটু আগেও বললাম যে 20টি অ্যামাইনো অ্যাসিড আছে, তো ওই 20টির মধ্যে 9টিকে আমরা বলবো অত্যাবশ্যকীয়। তাহলে বাকি যে 11টা, এই 11টা খাদ্যের সাথে গ্রহণ না করলেও কোনো ক্ষতি হয় না, কারণ এসব অ্যামিনো অ্যাসিড আমরা বিভিন্ন ভাবে উৎপাদন করতে পারি, দেহের ভিতরে তৈরি হয়, এগুলোকে আমরা অনত্যাবশ্যকীয় বা নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড বলে থাকি। যেমন এগুলোর মধ্যে আছে অ্যালানিন, অ্যাসপারজিন, অ্যাসপারটিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড, আর্জিনিন, সিস্টিন, গ্লুটামিন, টাইরোসিন, গ্লাইসিন, প্রোলিন এবং সেরিন। এই 11টি অ্যামিনো অ্যাসিড কে আমি বলছি অনত্যাবশ্যকীয়, ওকে, হ্যাঁ, যেগুলো আমাদের দেহের ভিতরে তৈরি হতে পারে। এখন আসি আমরা রাসায়নিক গঠন কাজের ভিত্তিতে অ্যামিনো অ্যাসিড কি কি তিনটি দলে যে ভাগ করেছি, কি কি অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিড, যে সকল অ্যামিনো অ্যাসিডের পার্শ্ব সিকল অর্থাৎ গ্রুপটি কার্বক্সিলিক এবং অ্যামিনো গুলো তো থাকবেই, না থাকলে তো সেটা অ্যামিনো অ্যাসিড নয়, কিন্তু যদি এই কার্বক্সিলিক এবং অ্যামিনো গ্রুপের পাশাপাশি পার্শ্ব সিকলে যে মানে অ্যালকাইল গ্রুপটা যদি অ্যালিফ্যাটিক গ্রুপ হয় অর্থাৎ অ্যালকাইল গ্রুপ হয়, সরল শিকল হয়, তখন সেটাকে বলি আমরা অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিড। যেমন গ্লাইসিন, অ্যালামিন, ভ্যানিন, এই যে এখানে আমরা কয়েকটা উদাহরণ দিচ্ছি, এগুলো কিন্তু এরকম সরল শিকল যুক্ত অর্থাৎ তোমার অ্যালিফ্যাটিক অ্যালকাইল গ্রুপ যুক্ত অ্যামিনো অ্যাসিড, এগুলোকে বলি আমরা অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিড, ওকে। এরপর আসি আমরা অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড, যে সকল অ্যামিনো অ্যাসিডের পার্শ্ব সিকলটা বা অ্যালকাইল গ্রুপ যদি এটি অ্যারোমেটিক যৌগ যদি হয় অর্থাৎ কোনো বেনজিন যুক্ত গ্রুপ যদি হয়, বুঝতে পারলাম, হ্যাঁ, যদি বেনজিন যুক্ত গ্রুপ থাকে তখন সেটাকে বলি আমরা অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড। যেমন ফিনাইল অ্যালানিন, টাইরোসিন, এগুলো কিন্তু অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিডের উদাহরণ, অ্যারোমেটিক যৌগ সম্পর্কিত, ওকে। এবারে আসি আমরা হেটারোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড, যেসব অ্যামিনো অ্যাসিডের গঠনে অ্যালিফ্যাটিক কিংবা অ্যারোমেটিক থেকে ভিন্ন অর্থাৎ এখানে ভিন্ন ধরনের হেটারোসাইকেল বা প্রোলিন সাইকেল যুক্ত থাকে, তখন সেই অ্যামিনো অ্যাসিডকে বলি আমরা হেটারোসাইক্লিক। যেমন ট্রিপটোফ্যান, প্রোলিন, হিস্টিডিন, হ্যাঁ, এগুলো হচ্ছে, এই যে আমরা কয়েকটি উদাহরণ এখানে রেখেছি, এগুলো হচ্ছে কি হেটারোসাইক্লিক বা অসম চক্র চাকরি, মানে অসম একটা চক্র এখানে উপস্থিত থাকে, তাই এটাকে আমরা হেটারোসাইক্লিক বা অসম চাকরি অ্যামিনো অ্যাসিড বলে থাকি, ওকে। এবারে আসি আমরা প্রোটিন সৃষ্টির উপর ভিত্তি করে অ্যামিনো অ্যাসিডকে দুটো উপদলে ভাগ করেছি, এটা সহজ কথা। যেমন আমরা বলেছি যে প্রোটিনের গঠনে যে সকল অ্যামিনো অ্যাসিড থাকবে, তাহলে কি কি বলবো, প্রোটিন অ্যামিনো অ্যাসিড, আর যদি প্রোটিনের গঠনে অংশগ্রহণ না করে তাহলে সেগুলো নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড, হ্যাঁ, তো প্রোটিনোজেনিক অ্যামিনো অ্যাসিড বা প্রোটিন অ্যামিনো অ্যাসিড, যে অ্যামিনো অ্যাসিড গুলো সরাসরি প্রোটিনের গঠনে অংশগ্রহণ করে, কতগুলো, 20টা, হ্যাঁ, সেই 20টি অ্যামিনো অ্যাসিডই মূলত আসলে প্রোটিনোজেনিক ধরনের বা প্রোটিনোজেনিক অ্যামিনো অ্যাসিড। এই যে যে 20টা অ্যামিনো অ্যাসিড আমরা আগে এসেনশিয়াল এবং নন এসেনশিয়াল মিলে 9টা আর 11টা মিলে যে 20টার কথা বললাম না, হ্যাঁ, এই 20টা অ্যামিনো অ্যাসিডই হচ্ছে প্রোটিনের গঠনে অংশগ্রহণ করে, সেজন্য এগুলোকে আমরা বলে থাকি প্রোটিনোজেনিক অ্যামিনো অ্যাসিড, ওকে। তাহলে বাকিটা কি হবে, নন প্রোটিনোজেনিক, হ্যাঁ, কিছু গবেষণায় এরকম তথ্য এসেছে যে প্রায় 700টিরও অধিক, হ্যাঁ, এই যে দেখো 700টিরও অধিক ওই যে এখানে, হ্যাঁ, নন প্রোটিনোজেনিক অ্যামিনো অ্যাসিডের সন্ধান পাওয়া গেছে, যার 300টি কেবল উদ্ভিদেই পাওয়া যায়। এইগুলো অ্যামিনো অ্যাসিড প্রোটিন তৈরি করে না, কিন্তু জীবদেহের ভিতরে বিভিন্ন কর্মকাণ্ডের সাথে বা এমনিতেই হয়তো জীবদেহের ভিতরে সঞ্চিত উপাদান হিসেবে অবস্থান করে, তো এই সকল অ্যামিনো অ্যাসিডকে আমরা বলি নন প্রোটিনোজেনিক বা নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড, ওকে। তাহলে আমরা অ্যামিনো অ্যাসিডের অনেক ক্লাসিফিকেশন দেখলাম, বিভিন্ন ভাবে করা যায়, তো অ্যামিনো অ্যাসিডের কাজ বলে আজকে তোমাদের এই কথাগুলো শেষ করব। অ্যামিনো অ্যাসিড কি কাজ করে, প্রথম কথা হচ্ছে অ্যামিনো অ্যাসিড প্রোটিন তৈরি করে, জীবদেহের বা জীব কোষের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান প্রোটিন, প্রোটিন ছাড়া কিন্তু জীব চিন্তাই করতে পারবে না তুমি,
একটা ভাইরাসকে আমরা জীব বলে দাবি করি, কারণ তার বডিতে প্রোটিন আছে, তাই না? প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড, এই দুটো হচ্ছে জীবের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। জীবের গঠনে প্রোটিন ছাড়া জীবের চিন্তা করাই মুশকিল। তো যেমন কোষ ঝিল্লির গঠনে, কোষের অন্যান্য অঙ্গাণুর গঠনে প্রোটিন ছাড়া কিন্তু চিন্তাই করা যাবে না। এই জন্য কোষ অভ্যন্তরে বিভিন্ন অ্যামিনো অ্যাসিড সুনির্দিষ্ট ভাবে পেপটাইড বন্ধন দ্বারা, আমরা প্রথম অধ্যায়ে প্রোটিন সংশ্লেষণ করেছিলাম না, হ্যাঁ, পেপটাইড বন্ধন দ্বারা কি করে এগুলো যুক্ত হয়ে, ওই যে বিশেষ প্রকারের যে অ্যামিনো অ্যাসিড, এগুলো জীবদেহের প্রোটিন তৈরি করে এবং এই প্রোটিনের মাধ্যমে ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন, বিভিন্ন কর্মকাণ্ড সম্পাদিত হয়। হরমোন সংশ্লেষণ, জীবদেহে যে বিভিন্ন অনাল গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থি, যেগুলো অন্তঃক্ষরা গ্রন্থির কোষগুলো অ্যামিনো অ্যাসিড সংশ্লেষিত করে এখান থেকে কিন্তু হরমোন উৎপাদন করে, এই হরমোনটাই হচ্ছে এক ধরনের প্রোটিন। তারপরে এনজাইম, সব ধরনের এনজাইম কিন্তু মূলত আসলে বেসিক্যালি প্রোটিন, এবং সেই প্রোটিন কি দিয়ে, অ্যামিনো অ্যাসিড দিয়ে। অর্থাৎ প্রথম পয়েন্ট গুলোই আমরা এখানে ভিন্ন ভিন্ন, যেমন ওই প্রোটিনই একবার হরমোন হিসেবে কাজ করে, এক ধরনের প্রোটিন আছে যেগুলো এনজাইম হিসেবে কাজ করে, বিক্রিয়াকে প্রভাবিত করে। তারপরে প্লাজমা প্রোটিন, অর্থাৎ যকৃতে কতগুলো নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড থেকে রক্তের প্রয়োজনীয় প্লাজমা প্রোটিন বা রক্তরসের যে প্রোটিন, হ্যাঁ, যেমন ফাইব্রিনোজেন, ফাইব্রিনোজেন, এগুলোর কথা তোমরা শুনেছ, এই প্রোটিন গুলো মূলত প্লাজমা প্রোটিন বলি আমরা। তারপরে ইউরিয়া সংশ্লেষণ, আমাদের মূত্র উৎপাদনের সময় যে ইউরিয়া তৈরি হয়, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, যে বর্জ্য গুলো, তো এই ইউরিয়া সংশ্লেষণে এক ধরনের বিশেষ অ্যামিনো অ্যাসিডের ভূমিকা রয়েছে, যেটা তৈরির মাধ্যমে এই ইউরিয়া তৈরি করে, যেটাকে বলি অর্নিথিন। হ্যাঁ, এই অর্নিথিন চক্রের মাধ্যমে কিন্তু অ্যামিনো অ্যাসিড, এই অর্নিথিন অ্যামিনো অ্যাসিড ইউরিয়া সংশ্লেষণ বা একটা চক্র সম্পাদনের মাধ্যমে এই কাজটি করে থাকে, ঠিক আছে? আরেকটি কি, অম্ল এবং ক্ষারের ভারসাম্য নিয়ন্ত্রণ, পিএইচ নিয়ন্ত্রণের মাধ্যমে। আমরা তো জানি যে পিএইচ হচ্ছে একটি দ্রব্যের বা একটি দ্রবণের অম্লত্ব না ক্ষারত্ব কি ধরনের বৈশিষ্ট্য আছে সেটি প্রদর্শন করে। তো যে সকল অ্যামাইনো অ্যাসিডে তোমার ক্ষারীয় গোলকের সংখ্যা বেশি সেখানে ক্ষারীয় ধর্ম প্রদর্শন করে, যদি কোথাও অম্লীয় গোলকের সংখ্যা বেশি থাকে সেটি কিন্তু অম্লীয় ধর্ম প্রদর্শন করে। এভাবে অ্যামিনো অ্যাসিড জীবদেহে অম্লত্ব এবং ক্ষারত্বের যে ভারসাম্য সেটি কিন্তু রক্ষা করে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অনেক দূর এগিয়ে এসেছি আজকের এই ক্লাসের শেষ পর্যায়ে, এবং আজকের এই ক্লাস থেকে যেটি তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিয়ে রাখতে চাই সেটি হচ্ছে, একটি অ্যামিনো এবং একটি কার্বক্সিলিক মূলক কিভাবে একটি অ্যামিনো অ্যাসিড তৈরি করছে, এই তৈরি করার বিক্রিয়াটা তুমি সুন্দর করে লিখে তার একটি ছবি তুলে পেজে আপলোড করবে। তো এতক্ষণ মনোযোগ দিয়ে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।